বিশাল একটা পিস দিছে ভাই তো আমি এটা দিয়ে জাস্ট আরেকবার খাবো ভাই আরেকবার আমি একটু তাড়াতাড়ি করতেছি এটা আমার তো খুব একটা ডিফারেন্স নাই উপরে ফ্যান চলতেছে তো গাওয়াটা একটু ঠান্ডা হয়ে যাচ্ছে খুব ঝাল খুব লালবাগ রয়্যাল আছে কেল্লা কাবাব আছে তারপর হচ্ছে কাবাব ফোর্টে এখানে বেশ কিছু কাবাবের আইটেম আছে বেসিক্যালি নাজিরা বাজারে যে আমি কাবাব খাইছিলাম আর এইখানে যে কাবাবটা আছে ডিফারেন্সটা কতটুকু বা পুরান ঢাকার ফ্লেভারটা একই রকম কিনা সেটা দেখার জন্য হোপফুলি খুব সুন্দর একটা ভিডিও হবে এবং আপনারা অনেক পছন্দ করবেন ও সেরকম একটা খাওয়া দাওয়া হবে চলুন যাই দেখা যাক কেমন খেতে পারি আমরা আমার অর্ডার টোটালটা হচ্ছে চলে আসছে কিন্তু আমি তার আগে হচ্ছে একটু মেনুটা নিয়ে আপনাদের দেখাতে চাই এটা হচ্ছে টোটাল মেনুটার মধ্যে হচ্ছে কাবাবের পোর্শনটা হচ্ছে এটা আপনাদের এখানে বিভিন্ন কাবাব আছে চিকেনের হচ্ছে ম্যাক্সিমামই হচ্ছে চিকেনের আর এই পাশে কিছু আপনার হচ্ছে চাইনিজের আইটেমও আছে কিন্তু চাইনিজের আইটেমগুলো আমার মনে হয় যে আপনারা যদি রাতে আসেন সেই ক্ষেত্রে আমার মনে হয় না যে চাইনিজের আইটেম মানে খুব একটা ভালো হবে রাতের জন্য আমার কাছে মনে হয় যে আপনার কাবাবের আইটেমগুলোই আর কি মানে বেস্ট হবে কারণ আপনি যদি এখন খেতে আসেন বেসিক্যালি ঠান্ডার মধ্যে মানে বাইরে একটা ঠান্ডা ঠান্ডা একটা ফিলিংস আছে আপনি হচ্ছে সেই ক্ষেত্রে হচ্ছে এখানে ভিতরে আসলেন কাবাব গরম গরম কাবাব একটা কিন্তু আলাদা একটা কিন্তু ফিলিংস পাওয়া যায় তো সেই ক্ষেত্রেই আসলে বেসিক্যালি আমার আর কি মানে আজকেও আর এইখানে আসা এর আগে আমি হচ্ছে নাজিরা বাজারে যেটা খাইছি ওইটা হচ্ছে ছিল বিসমিলা কাবাব ওইটা আগের এপিসোড আমার দেখছেন আর এটা হচ্ছে কাবাব ফোর্ট আর কি লালবাগ কেল্লার পাশেই এই হচ্ছে আমার টোটাল অর্ডারটা এটা হচ্ছে চিকেন চাপ যেটা সেটা এটা হচ্ছে শিক কাবাব এটা হচ্ছে চিকেন বটি এটা হচ্ছে খিরি কাবাব আর এটা হচ্ছে ওদের একটা টোটাল সস আর কি খাওয়ার সাথে দেওয়ার জন্য এটা তো চিকেন এটা দিয়েই করছে আর কি মানে পিঁয়াজ দেয় নাই এর আগে আমি
যখন খাইতে আসছি তখন হচ্ছে ওরা ওই সফটটা দিত, বাট তখন পেঁয়াজ থাকতো, পেঁয়াজের দাম বেশি। আমি প্রথমে হচ্ছে বটিটা দিয়ে শুরু করি, এমনি খাই আর কি। এইগুলো আসলে আপনার ভ্যারিয়েশন খুব একটা বেশি করতে পারবেন না, কারণ আবার পুরান ঢাকার স্টাইলে তো আপনার সব জায়গায় কিন্তু হচ্ছে একই রকম আর কি, আপনার ফ্লেভারটা আসবে। বাট এইটা হচ্ছে কিরিগাওয়াটা, আমার ওইটার থেকে বিসমিল্লা থেকে এটা বেশি ভালো লাগছে, কারণ এটাতে একটু স্পাইসিটা বেশি। সো আমি একটু খাই, পরোটা দিয়ে খাই। পরোটা হচ্ছে একটু দেখাই, পরোটাগুলো বেশ মোটা আর কি, খারাপ না। পরোটা প্রাইস কত? তো 10 টাকা, তো 10 টাকা অনুযায়ী কিন্তু খারাপ না। ও খিরি কাবাবটা একটু ড্রাই, একটা জিনিস কাবাবের জন্য এটা মুখে দিবেন সেই রকম একটা ফিলিংস আছে। এটা যে ঝোলটা মানে ইয়ে দিচ্ছে সালাদের সাথে যে দিচ্ছে, এটা তো হচ্ছে আপনার একটু ঝাল ঝাল বেশি, মানে কাঁচামরিচের যে ঝাল ওইটা মিষ্টি মিষ্টিও আছে। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে শিখ কাবাব, ছোটো দিয়েছে অনেক সফট। একটু আমি এমনি খাই, শিক্ষাবাবটা আমি ওইখানে পাইছিলাম না, তো আমি এটা কম্পেয়ার করতে পারতেছি না, কারণ এটি হচ্ছে আমার শিক্ষাবাব ফার্স্ট খাওয়া। তো আমার এই শিক্ষাবাবটা বেশ ভালো লাগছে, ওপরে হচ্ছে পুরো একটা ভালো একটা ওই যে জিরার গুঁড়া মনে হয় দিছে, এই জন্য আর কি বেশি ভাল লাগতেছে। যে টোটাল খাবারটাতে আমি যেটা এটা খাইলাম আগেরটাও, এটার মধ্যেও হচ্ছে আপনার স্পাইসি ব্যাপারটা আর কি বেশি আছে। তো এই জন্য আপনার খাব যখন মুখে নেবেন খাবারটা, তখন হচ্ছে আপনার ঝাল যে ব্যাপারটা ওইটা হচ্ছে বেশি ভাল লাগবে আর কি। আমি এটা একটু পরোটা দিয়ে খাই আর কি। এটা বেশ আপনার হচ্ছে একটু সফট আছে, খারাপ না। আচ্ছা এটা শেষ করি, এটা বিশাল একটা পিস দিছে ভাই। এটা হচ্ছে জানি ভুলে গেছি, চিকেন চাপ আর কি, চাপ হচ্ছে এটা খাবো, চাপ খাবো। এটা পুরোটা হচ্ছে একদম ডিপ তেলে আর কি, মানে একদম ডুবো তেলে যেটা বলে আর কি, সেভাবে আর কি ভাজা ভেজে পরে দিছে। তো চাপ হচ্ছে ওই আমার ইয়েটা বেশি ভালো লাগছে, বিসমি লাগা বাবারটা। আচ্ছা আমি একটু স্যার পরোটা দিয়ে খাই, পরোটা দিয়ে খাইয়া তাতে একটু এটা ভাই, এটা যখন মুখে দেই সেরকম একটা ফিলিংস পাই খাওয়া বাবাকে। আমি একটু তাড়াতাড়ি করতেছি, এর কারণ হচ্ছে যে আমার সাথে আরও দুজন আছে, ওরা আর কি দিতে পারতেছে না, ওপরে ফ্যান চলতেছে তো গাওয়াটা ঠান্ডা হয়ে যাচ্ছে, ওরা খাবে আর কি। তো খায় আমার তো রিভিউ মানে শেষ করতে হবে, আপনাদের দেখাই দিতে হবে। এটা আর কি এটা হচ্ছে খিরি কাবাব,
সো আমি এটা একদমই পরোটা দিয়ে শুরু করবো, আর এমনি খাবো না, ওরা সহ্য করতে পারতেছে না। তো এটার সাথে আমি একবারেই খাবো আর কি। এটা হচ্ছে ভালো একটু মরিচ নিচ্ছে, আমি যদি দেখাই। আর এটা হচ্ছে ব্যাপারটা হচ্ছে এইরকম একটা ফ্লেভার হবে। ও ফুচকা না রে ভাই, এটা দেখি জিনিস। তবে ভাবি তো খুব একটা ডিফারেন্স নাই, ডিপ অয়েলে ভেজে আর কি। দুইটা হচ্ছে ওরা সার্ভ করে, খুব ঝাল খুব। আর এই সসটা দিয়ে খাওয়ার পর আরও বেশি ঝাল লাগে আমার। টোটাল হচ্ছে এইখানের মধ্যে তিনটার মধ্যে সব থেকে বেশি ভালো লাগছে হচ্ছে এই চিকেন বটিটাই, অ্যাজ ইউজুয়াল ওইখানে আমার চিকেন বটিটাই বেশি ভালো লাগছিল। তো আমি এটা দিয়ে জাস্ট আরেকবার খাবো ভাই, আরেকবার। এটা হচ্ছে একটু বড় হবে, খাই আমি শেষ করবো। সেইরকম বাইরে ঠান্ডা ঠান্ডা একটা পরিবেশ, তার মধ্যে কাবাব, সেই রকম। তো এই টোটাল হচ্ছে আমার কাবাব এক্সপিরিয়েন্স আর কি, এই কাবাব করতে। তো খাওয়া দাওয়া টোটালটা শেষ করি, তারপর হচ্ছে নেক্সটে কী আছে সেটা নিয়ে কথা বলবো আপনাদের সাথে। ওকে, ফাইনালি আমি খাওয়া দাওয়া শেষ করলাম। বাট খাওয়া দাওয়া শেষ করে বেসিক্যালি আমার একটা জিনিস মনে হয়েছে আর কি, যে বর্তমানে পেঁয়াজের দাম বাড়ার কারণে মানে হচ্ছে অনেকেই হচ্ছে পেঁয়াজটা ওইভাবে ইউজই করে না বেসিক্যালি। আমার এখানে আমি আগেও আসছি, মানে ভিডিও করার জন্য নয়, এমনি আসছি। বাট মানে ওইখানে তখন আমি যে খাওয়ার টেস্টটা পাইছি আসলে আমি সেরকম ওইরকমভাবে এখানে পাইনি আর কি। কারণ আমার মনে হচ্ছে যে মানে ওরা পেঁয়াজটা একদমই আর কি মানে মনে হয় যে মানে একদমই বাদ দিয়ে দিছে আর কি ইউজ করা। সেটুকুই আসলে, হয়তো দাম কমলে আবার আর কি শুরু মানে ওরা ইউজ করবে, তখন খাবারটা হচ্ছে আরও মজা হবে। তো বেসিক্যালি এইটুকুই আমার ভিডিও এখানে শেষ আজকের মতো। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজে লাইক করবেন, আর হ্যাঁ ইনস্টাগ্রামটা অবশ্যই ফলো করতে ভুলবেন না। দিস ইজ দীপ্ত উইথ সাইনিং অফ আনটিল দ্য নেক্সট রিভিউ। গুড নাইট, বাই বাই।